আজকের খাস দশ। রাত ভোর বৃষ্টিতে ভাঙল আহেরিটলার পুরনো বাড়ি। 7 ঘন্টার লড়াই শেষে মৃত একরত্তি শিশু ও তার ঠাকুমা। ফের শিরোনামে বাঁকুড়া ট্রেন্ডার দুর্নীতিকাণ্ড। শ্যামাপ্রসাদ ঘনিষ্ঠ উজ্জ্বল নন্দীকে গ্রেপ্তার করল পুলিশ। বিজেপির দাবিকে মান্যতা, ভবানীপুরে 144 ধারা জারি করে ভোটের আয়োজন নির্বাচন কমিশনের। মৃত্যুর আগে পর্যন্ত নিজেকে কমিউনিস্ট প্রমাণ করে যেতে হয়। কানাইহার দলত্যাগের নতুন চ্যালেঞ্জের মুখে বামেরা। এখনো শান্ত হয়নি ভূস্বর্গ, চলতি সপ্তাহেই কাশ্মীরে খতম 7 জঙ্গি। ফের গৃহবন্দী প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা। উত্তরপ্রদেশে যোগী ভরসা, আদিত্যনাথকে সামনে রেখেই 2022 নির্বাচন লড়বে গেরুয়া শিবির। গোয়াতেও পৌঁছবে দিদির উন্নয়ন, তৃণমূলে যোগ দিলেন সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও। ভারত আফগানিস্তানের মধ্যে ফের বিমান পরিষেবা চালু হোক, কেন্দ্রীয় সরকারকে চিঠি দিল তালিবান। অনলাইন শপিং সংস্থার কর্মীর পরিচয় দিয়ে প্রতারণা, এবার শিকার স্বয়ং প্রাক্তন আইএস অফিসার। আগামী দুটো বিশ্বকাপে দলের অধিনায়ক থাকুক রোহিত, রাহুল সহ অধিনায়ক, বড় বার্তা সুনীল গাভাস্কারের। টিভির আগে ফোনের স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।